রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দুর্ঘটনা দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। একটা রোগীকে আপনি দেখলেন আপনার সামনে, আপনি তখন তৎক্ষণাৎ পড়ে নেন আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি, আল্লাহ তাকে যেমন পরীক্ষা আপনি নিয়েছেন এই পরীক্ষাটা আমাকেও আপনি নিতে পারতেন, না নিয়ে আপনি আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য আল্লাহ আপনার শুকরিয়া। আল্লাহ তার মতো আপনি আমাকে পাগল বানাতে পারতেন, অসুস্থ বানাতে পারতেন, নিয়ামত না দিতে পারতেন, অ্যাক্সিডেন্টের কবলে ফেলতে পারতেন, তা না করে আপনি আমাকে সুস্থ রেখেছেন, এজন্য আল্লাহ আপনার শুকরিয়া। প্রতিটা ক্ষেত্রেই নবীর সুন্নাহ দিয়ে যদি আপনার জীবনটা শুরু করেন, এই জীবনের প্রত্যেকটা কর্মে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুন্নাহ মানার কারণে আল্লাহ হেফাজত তো করবেনই। মানসিকভাবে একজন উম্মত হিসেবে নবীর সুন্নাত মেনে জান্নাতের পথে আপনি ক্রমশ অগ্রসর হবেন। এজন্য আজকে জুমাতে আমরা শাবানের চাঁদ দেখে যে দোয়াটা পড়া উচিত, এই দোয়াটা আমরা আপনাদেরকে সকলকে আজকে এখান থেকে পড়াতেও চাই, শিখাতেও চাই, আমরা মুখে মুখে বলতেও চাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি والإسلام والتوفيق لما تحب وترضى ربي وربك الله هلال رشد وخير ছোট্ট একটা দোয়া, এটা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। কি বললাম? প্রথমেই বললাম আল্লাহ সবচেয়ে বড়, এরপরে বললাম আল্লাহ নিরাপত্তার চাদরে আপনি আমাদেরকে বেষ্টিত করেন, শান্তিময় শান্তির ছায়া আল্লাহ আপনি আমাদেরকে দান করেন, যেই কাজে আপনি খুশি আপনি সন্তুষ্ট এই কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমারও মালিক আপনি, চাঁদেরও তো মালিক আপনি, এই চাঁদটাকে আমার জন্য আপনি পথপ্রদর্শক বানিয়ে দেন, এ আপনি দোয়া করে নিলেন। একটু প্রথমেই বললেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ কত বড়? সবচেয়ে বড়। একটু বোঝার জন্য চিন্তা করেন আমার মালিক কত বড়। এই যে রজবের শেষ শাবানের চাঁদ যখন আপনারা দেখবেন আপনার কাজ শুরু হয়ে যাবে। এক নাম্বার কাজ, চাঁদটা দেখেই একটা দোয়া পড়ে নেবেন। আমাদের দেশে এত এত মুসলমানের মধ্যে 99% মুসলমান চাঁদ দেখার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, আমরা 99% মুসলমানই অবহেলায় এই দোয়াটা পড়ি না, জানলেও অনেক আমল করি। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক মাসেই এই আমলটা করানোর প্রতি আমরা উদ্বুদ্ধ করি, অন্তত আমরা মুখে মুখে বলানোর চেষ্টা করি। আমাদের মিডিয়ার যারা আসে তাদের সুন্দর প্রচারের কারণে অনেকে এটা জানতে পারে যে নতুন একটা চাঁদ উদিত হবে, আর চাঁদটা উদিত হওয়ার পরই রাসূলুল্লাহর একটা সুন্নাহ আছে, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী চাঁদ উঠার পরেই আমার নবী পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা হিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খাইর। এই দোয়াটা আল্লাহর নবী পড়ে নিতেন, যতজন এই দোয়াটা পড়ে নিবেন এক মাস ব্যাপী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শান্তি রহমত কামনা করে নিলেন, আপনাকে যিনি বালা মুসিবত থেকে হেফাজত করবেন তিনি কে? আল্লাহ।